কলকাতা সিটি অফ জয়, ব্যস্ত শহরে সারা দিন মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে চলেছে। সকালের কলকাতায় দিন শুরু হয় কারোর মর্নিং ওয়ার্কে, তো কারোর এক পেয়ালা চায়ের চুমুকে। আজ দিনটা শুরু করা যাক একটু অন্যরকমভাবে, ছাতুর শরবতে। पूरा दिन में कितने का सेल है? प्रॉफिट कितना होता है, मुनाफा? 400। और वो छत्तु जो तुम बनाते हो ना, वो अब नहीं बन रहा है ना? बन रहा है। उसमें क्या क्या डालते हो? क्या डालते हैं? छत्तु डालते हैं, नमक डालते हैं, पानी डालते हैं, मसाला है। और वो मसाला? चटनी अचार। अच्छा, मसाला कैसे कैसे बनता है? पूजा कथा बोली সেটা হচ্ছে যে মাত্র 12 টাকা দাম নাই, একটা দুটো খাই, খুব ভালো লাগে এবং সকালে মনে হয় যেন মন প্রাণ আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা দীপকের ছাতুর দোকানে আসুন। এই জায়গাটা হচ্ছে ঠিক ইউপিএটা আছে, সেখানে ঢোকার মুখে দেশপ্রিয় পার্কের পার্ক। এবং আমার বিশ্বাস যে মর্নিং ওয়াকের পরে এই ছাতু খেলে তার সঙ্গে সবুজ পাতি লেবু, ভিটামিন সি রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রোটিন। আপনাদের সকলের প্রিয় বন্ধু রাজীব আপনাকে ছাতু সুলভ অভিনন্দন জানায়। নমস্কার।